পুরনি ফুচকা পাগল বউ। বহরমপুর নামে একটি গ্রাম ছিল, সেই গ্রামেই একটা ছোট্ট বাড়িতে মিনু তার মায়ের সঙ্গে থাকতো। মিনু খুব মিষ্টি একটি মেয়ে, তবে ছোট থেকেই মিনুর ফুচকা এবং ঘুগনির প্রতি খুব টান ছিল। ফুচকা ঘুগনি না খেলে মিনুর রাতে ঘুম হতো না। একদিন বিকেলে মিনু ফুচকা ও ঘুগনি খেতে বাইরে যাচ্ছিল, সেই সময় মিনুর মা ববিতা তাকে ডেকে বলে, কিরে মিনু কোথায় যাচ্ছিস? উফ মা, তুমি তো জানো যে রোজ বিকেলে আমি কোথায় যাই। আবার তুই ওইসব ফুচকা ঘুগনি খেতে যাচ্ছিস? মিনু তোর সামনের সপ্তাহে বিয়ে, তুই এখন ফুচকা ঘুগনি খেতে বাজারে যাচ্ছিস? তোর শ্বশুর বাড়ির লোকেরা জানতে পারলে কি ভাববেন বলতো? মা তুমি তো জানোই আমি ফুচকা ঘুগনি না খেয়ে থাকতেই পারি না। কিন্তু বিয়ের পর কি করবি? এইভাবে কি তখন প্রতিদিন ফুচকা ঘুগনি খেতে পারবি? কেন পারবো না মা, আরে আমি তো বাঘ ভাল্লুক খেতে চাইছি না, শুধু তো ফুচকাই খেতে চাইছি। কোথায় লেখা আছে বলতো যে বিয়ের পর ফুচকা ঘুগনি খাওয়া যাবে না? আরে শোন, দাঁড়া, উফ এই মেয়েটাও না আমার কোনো কথা শোনে না। জানি না শ্বশুর বাড়ি থেকে আমাকে ওর নামে কি কি শুনতে হবে। এক সপ্তাহ পরে মিনুর বিয়ে হয় তারই পছন্দ করা ছেলে কৌশিকের সাথে। বিয়ের বেনারসি পরে মিনুকে খুব মিষ্টি লাগছিল। বিয়ের পর মিনু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়, তাদের রিসেপশনও হয়ে যায়। পরের দিন সকালে মিনু এসে কৌশিককে বলে, দেখো কৌশিক, 3 দিন হয়ে গেল আমি ফুচকা ঘুগনি এসব কিছুই খাইনি, তুমি প্লিজ আমাকে ফুচকা ঘুগনি খেতে নিয়ে চলো, আমি ফুচকা ঘুগনি না খেয়ে আর থাকতে পারছি না। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু মিনু এখনো বাড়িতে কত গেস্ট রয়েছেন, তুমি নতুন বউ হয়ে এখন বাইরে গিয়ে ফুচকা খাবে সেটা ভালো লাগবে না। তুমি আর এক সপ্তাহ ওয়েট করো, তারপর না হয় যেও। কিন্তু আমি তো ফুচকা ঘুগনি না খেয়ে থাকতেই পারছি না, তুমি তো সবই জানো। কিন্তু মিনু, তুমি বরং একটা কাজ করো, আমি বাড়িতেই থাকি, তুমি বাইরে গিয়ে তাড়াতাড়ি করে আমার জন্য ঘুগনি আর ফুচকা নিয়ে এসো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ কৌশিক। আর শোনো, তুমি জানোই আমি কোন দোকান থেকে ফুচকা আর ঘুগনি খাই, ওখান থেকেই নেবে, ঠিক আছে? আপনার যে আজ্ঞে মেম সাহেব। কৌশিক মিনুর কথা মতো বাইরে গিয়ে দোকান থেকে ফুচকা আর ঘুগনি কিনে বাড়িতে আসে। কৌশিকের হাতে ফুচকা আর ঘুগনি দেখে তার মা অন্তরা খুব রেগে যায়। কি রে কৌশিক, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সবার সামনে বৌমার জন্য বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসছিস? না মানে আসলে মিনু ফুচকা আর ঘুগনি না খেয়ে একদম থাকতে পারে না, তাই আর কি। মিনু বিয়ের আগে কি করেছে না করেছে সেটা আগের ব্যাপার, কিন্তু এখন ওর বিয়ে হয়েছে, বিয়ের পর তো মেয়েদের অভ্যাস পরিবর্তন করতে হবেই। আজকের পর থেকে বৌমার জন্য বাইরের খাবার যেন না আসে। মিনু দরজার পিছন থেকে তার শাশুড়ির সব কথা শুনতে পায়। তার শাশুড়ির কথা শুনে মিনু মনে মনে খুব কষ্ট পায় এবং নিজেকে ফুচকা ঘুগনি থেকে দূরে রাখার চেষ্টা করে। কিন্তু বিকেল হলেই মিনু ঘরে থাকতে পারে না, ছুটে যায় ঘুগনি ফুচকা এইসব খেতে। একদিন মিনুর শাশুড়ি রেগে গিয়ে বলে, কি ব্যাপার মিনু, তোমাকে না এতবার করে বারণ করেছি যে প্রতিদিন বিকেল বেলায় পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা ঘুগনি খাওয়াটাই বাড়ির বউকে মানায় না? তুমি তো আমার কোনো কথাই শুনছো না দেখছি। মা আমাকে ক্ষমা করে দেবেন, আমি সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন, আমি তো ফুচকা ঘুগনি না খেয়ে থাকতেই পারি না। আমি নিজেকে এসব খাবার থেকে দূরে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না। বুঝেছি, তুমি আর কোনো কথাই শুনবে না, তাই তো? ঠিক আছে, তুমি তোমার মতো তাহলে চলো, আমার সাথে আর কোনো কথা বলতে আসবে না, এই কথা আমি বলে দিলাম। এর পর থেকে মিনুর সাথে তার শাশুড়ি কোনো কথা বলতো না, কারণে অকারণে মিনুকে বকাঝকা করত। এই সব সত্ত্বেও মিনু তার ঘুগনি আর ফুচকা খাওয়া ছাড়তে পারে না। একদিন বিকেলে মিনু ফুচকা ঘুগনি খেতে গিয়ে দেখে ঘুগনির দোকান বন্ধ। কি ব্যাপার, আজ কি ঘুগনির দোকানটা বসেনি কেন? ঘুগনি কাকিমার কি কিছু হয়েছে? যাই তো একবার ফুচকা কাকিমাকে জিজ্ঞেস করি। মিনু ফুচকা আলীর কাছে এসে বলে, কি গো কাকিমা, আজকে ঘুগনির দোকানটা বসেনি কেন? কি জানি ওদের কি ব্যাপার, শুনলাম ওরা নাকি আর ব্যবসা করবে না। এ কি বলছো কাকিমা, ব্যবসা করবে না কিন্তু কেন? শুনেছি ওরা নাকি গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। গ্রাম ছেড়ে দেবে, কোনো তো কারণ থাকবে, তুমি জিজ্ঞেস করনি? হ্যাঁ অনেকবারই করেছি কিন্তু কোনো কিছু বললো না। আচ্ছা তুমি ওদের বাড়িটা চেনো?
হ্যাঁ, ওরা তো আমাদের পাশের ঝোপড়িতেই থাকে। এই ফুচকাগুলো বিক্রি হয়ে যাক, তারপর আমি যখন বাড়ি ফিরব তখন তুমি আমার সঙ্গে যেও, ঠিক আছে? মিনু দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। প্রায় 2 ঘন্টা পর সরলার সমস্ত ফুচকা বিক্রি হয়ে যায়। এরপর মিনু সরলার সাথে ঘুগনি কাকিমার রূপার বাড়ি যায়। সরলা তাকে ঘুগনিওয়ালির বাড়ি দেখিয়ে সেখান থেকে চলে যায়। মিনু রূপা কাকিমার ঘরে ঢুকতেই শুনতে পায় রূপা তার মেয়ে খুশির সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলছিল। মিনু দরজায় দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। মা, আমরা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ রে মা, তাছাড়া যে আর কোনো উপায় নেই। আমরা কোথায় যাব মা? জানি না রে, তবে এটুকু জানি যে আমরা এখানে থাকলে ওরা আমাদের আর বাঁচতে দেবে না, ওরা আমাদেরকে মেরে ফেলবে। আমি তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব, সেখানে মা মেয়ের কিছু একটা কাজ করে ঠিক চলে যাবে। কাকিমা, ভেতরে আসতে পারি? মিনু, তুমি এখানে? এসো এসো, ভেতরে এসো। ইস, তোমাকে এই গরিবের ঘরে যে কোথায় বসতে দেব। না না কাকিমা, আপনি ব্যস্ত হবেন না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা কাকিমা, আপনি আজকে দোকান বসাননি কেন? আর আপনি কি বলছিলেন, কে আপনাদের বাঁচতে দেবে না? কিছু হয়নি। কাকিমা, আমি কিন্তু সব কথা শুনেছি, আপনি বলছিলেন এই গ্রাম ছেড়ে চলে যাবেন, কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। বলছি মা, সব বলছি। কিছুদিন আগে আমি ঘুগনি বানানোর জন্য মটর আনতে সামনের ওই বড় পাইকারি দোকানটাতে গিয়েছিলাম। প্রায় 20 কিলোর মতো মটর নিয়ে এসেছিলাম। পরের দিন ঘুগনি বানানোর জন্য রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু পরের দিন দেখি সেই মটর কিছুতেই সিদ্ধ হতে চাইছে না। আমি মটরগুলো নিয়ে আবার সেই দোকানে যাই, কিন্তু দোকানে গিয়ে শুনতে পাই, দাদা, ওই প্লাস্টিকের চালগুলো চলে এসেছে, ওগুলো কোথায় রাখবো? কোথায় আর রাখবি, যেখানে প্লাস্টিকের মটরের বস্তাগুলো রাখা আছে সেখানেই রাখ। আচ্ছা দাদা। আমি তাদের এসব কথা শুনে দোকানদারকে জিজ্ঞাসা করি, দাদা, আপনি প্লাস্টিকের চাল মটর এইসব বিক্রি করেন? একি, আপনি দোকানের ভিতরে কি করছেন? আমি এই মটরগুলো ফেরত দিতে এসেছিলাম, মটরগুলো কিছুতেই সিদ্ধ হচ্ছে না। কিন্তু এখন এর আসল কারণটা বুঝতে পারলাম, যে মটরগুলো কেন সিদ্ধ হচ্ছে না। আপনি এইসব কেন করছেন? আপনি জানেন এই প্লাস্টিকের চাল ডাল এইসব খেলে মানুষের শরীরের কত ক্ষতি হবে? ক্ষতি হলে হবে, সেটা ভেবে আমি কি করব? আমার তো শুধু টাকা চাই, শুধু টাকা। টাকার জন্য আপনি লোকেদের এত বড় ক্ষতি করবেন? আপনি এই ব্যবসা বন্ধ করবেন কিনা বলুন, না হলে আমি সব কথা পুলিশকে বলে দেব, আপনার সব পর্দা সবার সামনে ফাঁস করে দেব। দিদি, খামোকা ঝামেলা কেন বাড়াচ্ছেন? আপনার একটা ফুটফুটে মেয়ে আছে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আপনি সেই দায়টা নিতে পারবেন তো? তার মানে? মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যান, কাউকে যদি কিছু বলেন তাহলে আপনার মেয়েটাকে। না না, আপনি আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, আমি কাউকে কিছু বলবো না। দোষ করেছে ওরা, এর ভয়ে পালিয়ে যাচ্ছ তুমি? তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের সাথে আমি আছি। না না, তোমাকে এর মধ্যে জড়াতে হবে না, আমরা মা মেয়ে দূরে কোথাও চলে যাব। কোথায় যাবে আর কেনই বা যাবে? যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে তারা দুজনেই কিন্তু সমান দোষী। ওই চাল খেয়ে কত লোক অসুস্থ হয়ে পড়বে বলো তো, তুমি সব জেনেও চুপ করে থাকবে? তাহলে আমি এখন কি করব বলো? তুমি আমার সাথে এখন পুলিশের কাছে যাবে, পুলিশকে গিয়ে সব সত্যি বলবে, তারপর দেখোই না কি হয়। মিনু রূপা এবং তার মেয়ে খুশিকে নিয়ে পুলিশের কাছে যায় এবং তারা পুলিশকে সব সত্যি কথা জানিয়ে দেয়। পুলিশ ফুড ডিপার্টমেন্টের অফিসারকে নিয়ে এসে সেই দোকানের গোডাউনে রেড করে প্রচুর প্লাস্টিকের চাল ও ডাল উদ্ধার করে এবং দোকানের মালিককে গ্রেফতার করে নেয়। রূপা ও মিনুকে তাদের এই সাহসিকতার জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং মিনুর এই কাজের জন্য মিনুর শ্বশুর শাশুড়ি স্বামী সকলেই মিনুর প্রতি খুশি হয়। তাই বন্ধুরা, তোমরা কখনো অন্যায় দেখলে তা সহ্য করবে না, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা কিন্তু দুজনেই সমান অপরাধী। আর আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। গর্ভবতী শাশুড়ি।
কেশবপুর নামের একটি শহরে সাথী ও কমল তাদের একমাত্র ছেলে বিশালের সাথে থাকত। বিশাল একটি প্রাইভেট কোম্পানিতে জব করত। একদিন, বিশাল শোনো, তোমার সাথে একটু কথা ছিল। বলো বাবা, কি দরকার? আজকে বিকালে আমি আর তোমার মা তোমার জন্য একটা মেয়ে দেখতে যাব। আমাদের সাথে তুমিও যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। বিকেলে তারা সবাই মিলে প্রীতি নামের এক মেয়েকে দেখতে যায়। মেয়েটিকে বিশালের খুব পছন্দ হওয়ায় দুই পরিবারের সম্মতিতে কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রীতি খুব সুন্দরভাবে তাদের সংসারকে গুছিয়ে নিয়েছিল। এইভাবে বেশ কিছু মাস কেটে যায়। একদিন সকালে উঠে প্রীতি বাড়ির সমস্ত কাজ করার পর, মা কোথায়? এখনো তো আমি মাকে উঠতে দেখিনি। নিশ্চয় মায়ের শরীর খারাপ হয়েছে, একবার গিয়ে দেখি। এই বলে প্রীতি তার শাশুড়ির ঘরে যায়। সেখানে গিয়ে প্রীতি দেখে তার শাশুড়ি বিছানায়। মা, আপনার কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? হ্যাঁ বৌমা, আমার শরীর আজকে একটু খারাপ আছে। তাহলে আমি ডাক্তারবাবুকে কল করছি। না বৌমা, তোমাকে কল করতে হবে না, তোমার বাবা ডাক্তারবাবুকে ডাকতে গেছেন। প্রীতি তার শাশুড়ির সাথে কথা বলছিল, ঠিক তখন তার শ্বশুর ডাক্তারকে নিয়ে বাড়িতে আসে। ডাক্তার সাথীকে ভালো করে চেক আপ করে, কমলদা, কংগ্রাচুলেশন, আপনি আবার বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে প্রীতি অবাক হয়ে যায় আর সেখান থেকে নিজের ঘরে চলে যায়। সন্ধ্যায় বিশাল কাজ থেকে বাড়ি ফিরে প্রীতির কাছে যায়। কি হয়েছে তোমার? মুখটা এরকম করে আছো কেন? আমার আবার কি হবে? যা হওয়ার এবার তো তোমার হবে। বাইরে কাউকে মুখ দেখাতে পারবে তো? কি হয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না, একটু ভালো করে বলবে? যাও, তোমার মায়ের ঘরে গিয়ে দেখো, সব বুঝতে পেরে যাবে। আমাকে আর কিছু বলতে হবে না। বিশাল প্রীতির কথা শুনে সেখান থেকে তার মায়ের ঘরে যায়। বাবা, একটু আমাকে বলো তো কি হয়েছে? আমি বারবার প্রীতিকে জিজ্ঞাসা করলাম, ও কিছুতেই বলতে চাইছে না। ওরে বিশাল, তোর ভাই কিংবা বোন আসতে চলেছে। বিশাল তার বাবার কথা শুনে অবাক হয়ে যায় আর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিশাল অনেক রাতে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। তুমি ড্রিঙ্ক করেছ? হ্যাঁ আমি ড্রিঙ্ক করেছি, তো এতে তোর বাবার কি? জানিস তো আমার ছোট ভাই আসবে, কি মজা কি মজা। বিশাল ড্রিঙ্ক করে উল্টো পাল্টা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রীতি বাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় তার কাছে তাদের পাশের বাড়ির দুই মহিলা রিয়া আর সুষমা আসে। কি গো বৌমা, তোমার শাশুড়ি কোথায়? রেস্ট করছে মনে হয়। তোমার শাশুড়ির একটু ভালো করে খেয়াল রেখো, তোমার ছোট ননদ আসতে চলেছে। প্রীতি সেখানে লজ্জায় মাথা নিচে করে রাখে। রিয়া আর সুষমা তাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে হাসতে থাকে। পরের দিন প্রীতিও তার শাশুড়ি রান্নাঘরে রান্না করছিল। বৌমা, আমার সাথে কথা বলছো না কেন? আমি কি কোনো ভুল করলাম? ভুল? না না, আপনি তো কোনো ভুল করেননি, সবই তো আমার ভুল যে এই বাড়ির বৌমা হলাম। ভুল করলেন আপনারা, আর বাইরের লোকের উল্টো পাল্টা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। আমার তো আর এই বাড়িতে থাকতে ইচ্ছাই করছে না। এই বলে প্রীতি সেখান থেকে চলে যায়। সেই দিন দুপুরে প্রীতি ঘর পরিষ্কার করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। তারপর কমল তাড়াতাড়ি করে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার প্রীতিকে ভালো করে চেক আপ করে, কমল বাবু, আপনাদের ডাবল কংগ্রাচুলেশন, আপনার বৌমাও মা হতে চলেছেন। এ তো দারুণ খুশির খবর, আমি বিশালকে একবার ফোন করি। বিশাল, আসার সময় 5 কেজি মিষ্টি আনবি, সবাইকে দিতে হবে তো। কেন বাবা, কি হয়েছে? আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তুই বাবা হতে চলেছিস। বিশাল মিষ্টি কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে বিশাল সবাইকে মিষ্টি দিতে থাকে। পাশের বাড়িতে মিষ্টি দিতে গেলে সুষমা বিশালকে বলে, আচ্ছা বিশাল, কোন খুশিতে মিষ্টি দিলে? দাদা হবার খুশিতে নাকি বাবা হবার খুশিতে? এই বলে সুষমা খুব জোরে জোরে হাসতে থাকে। কাকিমা একটু ভালো করে দেখুন, আপনার কাছে 2 মিষ্টির বাক্স আছে, একটি আমার বাবা হওয়ার জন্য আর একটি দাদা হওয়ার জন্য। এই বলে বিশাল সেখান থেকে চলে আসে। বাড়ি এসে বিশাল তার বাবাকে বলে, বাবা, আমি বলছিলাম কি, মাও প্রেগনেন্ট আর প্রীতিও প্রেগনেন্ট,
তাই তাদের দুজনের রেস্ট দরকার। আমি ভাবছি বাড়িতে একটা কাজের মেয়ে রেখে দেব। এই কথাটা তো আমিও ভাবছিলাম রে। আচ্ছা বিশাল, পাড়ার লোকেরা তোকে অনেক উল্টো পাল্টা করে শোনাচ্ছে, তাই না? আমার জন্য তোকে অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে। বাবা, এইসব নিয়ে আর চিন্তা করতে হবে না। বাইরের লোকে অনেক কিছু বলবে, তাতে আমাদের আর কান দিলে চলবে? বাবা, আমি অফিস যাওয়ার পরে মায়ের আর প্রীতির দিকে একটু লক্ষ্য রাখবে। একদিন প্রীতির মা চম্পা তাদের বাড়িতে আসে। প্রীতি, আমি তোর শাশুড়ির ব্যাপারে যেটা শুনলাম সেটা কি ঠিক? হ্যাঁ মা, আমার শাশুড়িও প্রেগনেন্ট। ছি 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 ছি, কেমন দিনকাল এলো! বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। মানুষ বুড়ো হলে শুনেছি পুণ্য করতে ব্যস্ত থাকে, এরা আবার ছি ছি ছি, বাবা ভাবতেও কিরকম লাগছে। মা, এরকম বলতে নেই, তিনি আমার শাশুড়ি মা, আর এই বয়সে বাচ্চা নেওয়াটা কি পাপ? প্রীতির কথা শুনে চম্পা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চম্পা রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে চম্পা রান্না করতে করতে নিজেকে বলে, যা করার আমাকেই করতে হবে, আমার মেয়ের সম্পত্তির ভাগে আমি কাউকে ভাগ বসাতে দেব না। চম্পা একটু পায়েস রান্না করে আর তাতে বিষ মিশিয়ে দেয়। ঠিক তখন ওখানে প্রীতি আসে। মা, কি রান্না করলে? কই দেখি আমি একটু টেস্ট করে কেমন হয়েছে। না না, এই পায়েস তোর জন্য নয়, তোর শাশুড়ির জন্য। এই বলে চম্পা সেই পায়েসটা নিয়ে সেখান থেকে চলে যায়। চম্পা সেখান থেকে প্রীতির শাশুড়ির কাছে যায়। কেমন আছো সাথী, শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো আছে। তুমি কেমন আছো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। ও সব কথা বাদ দাও, এই নাও তোমার জন্য পায়েস এনেছি, খেয়ে নাও। পায়েস? আমি পায়েস খেতে খুব ভালোবাসি যে। এই বলে সে সব পায়েস গুলো খেয়ে নেয়। পায়েস দেবার পর চম্পা সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে সাথীর খুব শরীর খারাপ হয়ে যায়। সাথীকে নিয়ে সবাই হাসপাতালে যায়। ডাক্তার সাথীকে ওটিতে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলে, এখানে পেশেন্টের বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তার বাবু, আমি আছি। পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন, আপনি এই কাগজে সই করে দিন। ডাক্তার বাবু সই করিয়ে সাথীর অপারেশন করতে চলে যায়। কয়েক ঘন্টার পর ডাক্তার বাবু ওটি থেকে বেরিয়ে আসেন। আমাকে ক্ষমা করবেন, আপনার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। ডাক্তার বাবু, কি হয়েছিল আমার সাথীর? পেশেন্টের পেটে বিষ পাওয়া গেছে। ডাক্তারের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন প্রীতি তার মাকে বলে, ছি মা, তুমি এরকম চরিত্রের মানুষ আমি স্বপ্নেও ভাবিনি। আমার শাশুড়ি তোমার কি ক্ষতি করেছিল যে তার এত বড় ক্ষতি করলে তুমি? আমাকে ক্ষমা করে দে, আমি তো তোর ভালোর জন্য এরকম করেছিলাম। আপনি শুধু প্রীতির মা বলে ছেড়ে দিলাম, না হলে আপনাকে জেলের ঘানি টানাতাম। বেরিয়ে যান এখান থেকে, আপনার মুখ যেন কোনোদিন না দেখতে পাই। কিছুদিন পরে প্রীতির একটা সুন্দর মেয়ে হয়। মা, আমার মেয়ের দায়িত্ব আপনাকে দিলাম, আমার মেয়েটাকে আপনি নিজের মেয়ে ভাববেন। এর পর থেকে তারা মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে।